পরে আজকে আবার বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, ঘর দুয়ার পরিষ্কার করার কাজ করব। কারণ হচ্ছে গিয়ে বহুদিন বলতে লাস্ট 2 সপ্তাহ আগেই করেছিলাম। হ্যাঁ, 2 সপ্তাহটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, কারণ আজ আবার মাসি আসেনি। কারণ মাসি নাকি পরশু দিন মাসির বোনের বাড়িতে গেছিলো, তার বোন পরশু দিনই হসপিটালে গেছেন এবং পরশু দিনই ডক্টর বলেছেন যে আজকে তার অপারেশান হবে। তো সেই কারণে মাসি আজ আসেনি। তো আমরা মন ভরা সমবেদনা দিয়ে বলেছিলাম যে তার বোনকে একদিন দেখতে যাব, কিন্তু মাসি তাতে রাজি হননি। মাসি বলেছেন যে না না, তিনি একাই সামলে নিতে পারবেন সবটা। তো যাই হোক, ওনার বোনের তাড়াতাড়ি আরোগ্য কামনা করি। তো সেই কারণে মাসি আজকে আবার আমায় সুযোগ করে দিয়েছে ঘরের সমস্ত কাজকর্ম করার। তো সকাল সকাল কাজকর্ম করছি, তো অনেকটা বকে ফেললাম, আসল কথাটাই বলা হয়নি তোমাদের। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সেই কারণেই তো ভিডিও শ্যুট করছি, আর ভালো না থাকলে সংসারের কাজ করব কী করে? তো নর্মালি আমার খুব একটা অভ্যেস নেই এই ঘর ঝাড় দিয়ে বাসন মাজা এগুলো দেখানোর, কারণ আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা হয়তো ডেলি ব্লগিংয়ের এখনও বুঝতে পারিনি। তো চেষ্টা করেছি যতটা সম্ভব। এই বাসন মাজাটা বহু বছর মেজে এসেছি, বহু বছর আমার এই কারণে হাতে নখ হয়নি, কিন্তু এখন মাসি আসার পর থেকে একটু নখগুলো বেড়েছে। তো আজ আবার খ্যায় হয়ে যাবে, ভাবলাম এই বছর পুজোতে আর আর্টিফিশিয়াল নখ লাগাতে হবে না, নিজের নখ দিয়েই কাজ চালাবো। কিন্তু মাসি যে হারে মাসে 2 থেকে 3টে ছুটি শুরু করেছে, তাতে মনে হচ্ছে না আমার এই আনন্দটা বেশি দিন থাকবে। তো যাই হোক, মোটামুটি ঘরের কাজ, বাসি কাজটা কমপ্লিট করে ফেলেছি, এরপর চা নিয়ে বসবো। আর হ্যাঁ, বাসি কাজ কমপ্লিট করলেও সকালে উঠে আমি কিন্তু নাইটিটা ছেড়ে নিয়েছি, আমি বাসি কাজটা শুদ্ধ নাইটি পরে করেছি। তো যাই হোক, এখানে আজকে কী কী রান্না করবো সেগুলো বার করে রেখেছি। কাঁকড়া, কুচো চিংড়ি, ইলিশ মাছ, একটুখানি ঠান্ডা হলে রান্না করবো। সো ফাইনালি আমি একটু সময় পেলাম চা খাওয়ার। সবই তো শুনলে তোমরা, এই হয়েছে ব্যাপার। মানে আজকে আমার এমন জ্বালা হয়েছে, 2 চ্যানেলেরই ভিডিও আছে প্লাস হ্যাংলামি পরিবার, সব মিলিয়ে আমার একেবারে পুরো শিরে সংক্রান্তি। মোহরকে পড়াতে পড়াতে রাত্রিরে লেট হয়ে যাচ্ছে বলে রান্না করতে পারছি না। এখন রান্না করব অনেক কিছু, চিংড়ি মাছের বড়া করব, চিংড়ি মাছের ভর্তা করব, কাঁকড়া করব, মা মসুর ডাল দিয়ে একটু খিচুড়ি খেতে চেয়েছে সেই খিচুড়ি করব, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভাত, প্রচুর রান্না। তারপর এখনও ঘর মোছা আছে, জামা কাপড় কাচা আছে, মোহর আসবে, মোহর তো স্কুলে গেছে, এখন মা নিয়ে আসে, আন্টি আসবে পড়তে। আজকে বিকেলবেলা মা আর মোহর যাবে আমার মাসির মেয়ে, মানে আমার বোনেদের বাড়িতে গোপালের পুজো, মানে গোপালের আজকে বার্থডে আজকের দিনে নিয়ে এসেছিলো। তো মোহরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, প্রচুর কাজ প্রচুর কাজ, আজকে আমার আর জিম যাওয়া হবে না সব করতে গিয়ে। তো চলো, রান্নাবান্না করছি, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আজ কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, গরমটা যদিও রয়েছে প্রচুর, তারপরেও বৃষ্টি হচ্ছে, যার জন্য ইলিশ মাছ আর খিচুড়ি কিন্তু একদম জমে যাবে। প্রথমে যখন ডিসাইড করলাম যে আজই তাহলে খিচুড়িটা খাবো, মানে মা খাবে যখন বলেছে, তখন ভাবছিলাম বাইরে যদি ওয়েদারটা গরম থাকে তার মধ্যে খিচুড়িটা ঠিক যাবে না, কিন্তু যাই হোক ভগবানের ইচ্ছে আজকে একটু বৃষ্টি দিয়ে দিল, বেশ ভালোই লাগলো। কিন্তু বাইরে গরমটা ভালোই রয়েছে। তো এদিকে খিচুড়িটা আর ইলিশ মাছ ভাজাটা হয়ে গেল, চলো এবার কুচো চিংড়ির ভর্তাটা করে নিই। একদম কম চিংড়ি পেয়েছি জানো তো, এই লাস্টের দিকটাতে না আমি আর সোদপুর বাজারে যাই না, এই আমার পাড়ার বাজার থেকে একটু আধটু বাজার করে নিই। কালকে একদম কম চিংড়ি মাছ পেয়েছিলাম, তো চিংড়ি মাছের মধ্যে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, আর সর্ষের তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তোমরা জানোই যে আমি ভর্তা করলে পেঁয়াজ খুব বেশি ভাজি না, তাহলে মানে ভালো লাগে না খেতে। খাওয়ার সময় একটু পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে ভাল লাগে। আর ওই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিলাম, এরপর একটু নুন, মিষ্টি, একটুখানি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে একটু ভালো করে নাড়াতে হবে। কেন বলো তো, চিংড়ি মাছটাতে একদম কাঁচা, ঠিকঠাক করে রান্না না হলে কিন্তু পেটটা কামড়াতে পারে। জিরের গুঁড়ো দেওয়া যায়, আমার একদম মাসের শেষ জিরের গুঁড়ো বারণ, তো সেই জন্য আর আনাও হয়নি, কিন্তু হয়ে গেছে। দেখো কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা, খুব ভালো লাগে খেতে। তো এটা হতে থাক, চলো কাঁকড়াটা তোমাদের দেখিয়ে দিই। ওই পাড়ার দাদার কাছ থেকে এই কাঁকড়াটাও পেয়ে
গেছিলাম একদম বেশ ভালো ডিমওয়ালা, আর পেটে বেশ ভালো মাংস রয়েছে। এই দেখো হয়ে গেছে আমার চিংড়ি, কুচো চিংড়ির ভর্তা দেখতে পাচ্ছ, রসুনগুলো পেঁয়াজগুলো পুরো একদম গোটা গোটা, আর কাঁকড়াটাকে এইভাবে নাড়িয়ে নিচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে। আর এইবার না আমি কাঁকড়াটা ভেজে নিচ্ছি, জানো তো আগে আমি যখন রান্না করতাম কাঁকড়া না সিদ্ধ করতাম, তো আমি আগে একবার দেখিয়েছিলাম কাঁকড়া রেসিপি, তখন একজন আমার কমেন্ট করেছিলো যে দিদি কাঁকড়াটা ভেজে নেবে, তো আমি এইবার বহুদিন ধরে কাঁকড়া নিয়ে আসলাম, তো এইবার এই জন্য কাঁকড়াটা একটু ভেজে নিয়েছি। আর এই ভাজা তেলেই পেঁয়াজটা দিয়েছি, যেহেতু ওর মধ্যে হলুদ গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা পড়েছে তেলটা কালো হয়ে গেছে, যদিও তাতে রান্নার টেস্টে কিন্তু কোনো রকম ফারাক পড়েনি। তো এরপর দিয়ে দিলাম একটুখানি টমেটো, আদা রসুনের পেস্ট, আবার ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম কম মাখা মাখা করবো। আর আমি কিন্তু এর মধ্যে না গরম মশলা দিইনি, আমার গরম মশলার গন্ধটা কেন জানি না আজকাল খুব একটা ভাল লাগছে না। আর কাঁকড়া কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে, এই কাঁকড়া খেলেই জানো তো আমার না উদয়পুর বিচের কথা মনে পড়ে যায়, ওখানকার কাঁকড়া আহা হা, আমি মানে যতবার দীঘায় গেছি উদয়পুরের কাঁকড়া আমি খেয়েছি, আমার যে কী ভালো লাগে, ওরা যে ওদের ওই স্টাইলটা কিছুতেই অন্য কেউ করতে পারবে না। আর এই দেখো কথা বলতে বলতে হয়ে গেছে কিন্তু আমার কাঁকড়ার ঝালে, এখনই মনে হচ্ছে জানো তো এই কড়া থেকে তুলেই দু চারটে লেজে কামড় বসাই, দেখতে দেখেছো কি চম্পা হয়েছে, উহু খেতেও কিন্তু সেই লেভেলের হয়েছে। তো একটু কষিয়ে আমার জল দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাবো সেই কারণে একটুখানি জল দিয়েছি, মোটামুটি ফুটেও গেছে, এরপর একটু ধনে পাতা দিয়ে দেবো। আর আমার কেন জানি না মনে হচ্ছে ধনে পাতা দেওয়াতে ওই সমুদ্রের মাছের বা সমুদ্রের জিনিসের সাথে ওই ধনে পাতা গেলে যেমন একটা সুন্দর গন্ধ বেরোয় ওই রকম একটা গন্ধ বেরোচ্ছে। তো এরপর মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল, আজকে তো মানে আমি বাসন কমানোর জন্য কী করছি একটু করে রান্না করছি আর একটু করে বাসন মেজে নিচ্ছি, যাতে বেশি বাসন একেবারে ভুর না হয়ে যায়। আর এই যে ওই একটুখানি তেল ছিল, এই তেলে একটু আগেই বেগুন ভেজেছি, বেগুন ভাজার তেল না জল এনেছিল, এবার একটুখানি ওই কুচো চিংড়ি বড়া করে নিচ্ছি, চিংড়িটাকে ওই একদম নর্মাল হাতে চটকে নিয়েছি, ওর মধ্যে একটুখানি ওই তোমার কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আবার বড়া ঠড়া করলে না বেসন ফ্যাসন কিছু দিই না, আমার মনে হয় চিংড়ির ওই যে কোনো জিনিসে অথেন্টিক ফ্লেভারটা চলে যায়। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, বাসন টাসন মেজে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, সত্যি কথা বলতে এই কাজগুলো জানো তো আমি প্রায় দু সপ্তাহ পরে করলাম। তো ফাইনালি এই রান্নাবান্না কমপ্লিট করে মোহরকে স্নান করিয়ে এসে জাস্ট বসলাম, সেই সকালবেলা কাজ করে মানে কাজ করব বলে গেলাম, এখন প্রায় পৌনে দুটো বাজে, এই আমার কাজ কমপ্লিট হলো, এবার মোহরকে খাইয়ে ঘুম পাড়াবো, চলো দেখে নিই কী রান্না করেছি। আর এই হচ্ছে আজকের মেনু, খিচুড়ি, আলু ভাজা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইলিশ মাছ ভাজা, কাঁকড়া, তারপর হচ্ছে চিংড়ির ভর্তা, চিংড়ির বড়া, বেগুন ভাজা, আর এই হচ্ছে মোহরের ডিমের অমলেট, মোহরকে ডিমের অমলেট, আলু ভাজা আর ঘি দিয়ে ভাত খাওয়াবো, কারণ খেয়ে একটু ঘুমিয়েই মোহর আবার বেরোবে, তাই হালকা খাওয়াবো ওকে। এই যে মোহর রানী, কী করছো বাবা তুমি এখন? ফোন দেখছি আর খাচ্ছি। ভাত খাচ্ছো? হ্যাঁ। কি দেখছো ফোনে? টকিং টং। কি দেখছো? টকিং টং। টকিং টং? হ্যাঁ। এই যে মোহরের ভাত, ঘি আছে একটু, ডিমের অমলেট আর আলু ভাজা, আর এই যে টকিং টং দেখতে দেখতে টকিং টংকে খাওয়াবে আর ও খাবে এখন, চলো মোহরকে ঝটপট করে খাইয়ে নি। সেজেছে দেখো, আয় একবার দেখিয়ে যা, পুরো মানে দাঁড়িয়ে রয়েছে, এই চুলটা আমরা বার করতে চাই না কিন্তু ও যেচে যেচে এই চুলটাকে বার করবে, ফ্যাশন শিখে গেছে ফ্যাশন। আর চেহারাটা হয়েছে দেখেছো, কোথায় যাচ্ছিস বলে যা, মিমির বাড়ি। কি করতে? খেলা করতে। মিমির বাড়ি খেলা করতে যাচ্ছিস? হ্যাঁ। কি আছে মিমির বাড়িতে, কি আছে মিমির বাড়িতে বলো, আজকে কি আছে আজকে? এইটা এই যে মা এখানে, মাও রেডি হয়ে গেছে, আর মা এখানে আমার ভিডিও এই জাস্ট করে উঠলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 4:10, মা এগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছে কারণ আমার অবস্থা পুরো কাহিনী। হ্যাঁ, গোপালের বার্থডে, তো এই 4:00 আমি জাস্ট ভিডিও করে উঠলাম, এখন এখনো এডিট করব, সব এক এক করে পোস্ট করতে থাকবো 6:30 মধ্যে সব।
কাজ কমপ্লিট করব, তারপর তো মোহর তো এখন যাচ্ছে, তা আমি তো এখন একা, বেশ একটু ঘরে একটুখানি তো আমি এখন একটু রেস্ট করব। বহুদিন বাদে এরকম একটা সময় এসছে যখন মা আর মেয়ে বেরোবে, আমি দু আড়াই ঘন্টা একা থাকবো। তো যা করা তারপর আবার আসছি। বহুদিন বাদে একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলার, মুহূর্ত নেই এখন আমার একদম ফ্রি সময় মোটামুটি 7টা পর্যন্ত। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, তো শেষ করার আগে দুটো কথা আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে খুব ছোট ক্রিয়েটার আমি, খুব যত সামান্য দিন আমি ইউটিউব করছি, কিন্তু একটা কথা আমার বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে আজকের ডেটে দাঁড়িয়েও হ্যাংলামি খাওয়ার আসর বা হ্যাংলামি পরিবারে নিচে এসে যদি কেউ খারাপ কমেন্ট করে, তো আমার কমেন্ট বক্সে এসে, তো আমি যতই বলি যে আমার কিছু যায় আসে না বা যে যা বলছে বলুক, গিয়ে আমার কাজ আমি করে যাব, সত্যি কি তাই? আমার মনে হয় না, কারণ আমারও খারাপ লাগে এক এক সময়, আমারও মনে হয় যে কেন লোকে এরকম বলছে, তো মাঝে মাঝে এই জন্য ক্ল্যারিফিকেশান দিতে বসে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিছু কিছু ক্রিয়েটারদের ক্ষেত্রে দেখি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ছিঁড়ে খাচ্ছে, কিন্তু তারপরেও তাদের এই স্বেচ্ছাচারিতা শেষ হচ্ছে না। কিছু কিছু ক্রিয়েটারের মুখে আবার এটাও শুনছি, যদি কোনো মানে কেউ যদি তাদের শুভাকাঙ্ক্ষী বা যে কেউ কমেন্ট বক্সে গিয়ে যদি বলছে যে তোমার লজ্জা নেই বা কিছু, তারা রিপ্লাইয়ে বলছে আমার আবার লজ্জা, হুস, মানে এটা আমি জাস্ট একটু অবাক হয়ে গেলাম যে সত্যি আজকাল মানুষের মধ্যে লজ্জাটা নেই। কারণ আমাদের প্রত্যেকের সংসারে না কিছু প্রবলেম আছে, সবার সংসারে আছে। আমার সঙ্গে আমার স্বামীর ঝগড়া হয়, আমার সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়, আমার সঙ্গে আমার পরিবারের সকলের ঝগড়া হয়। তো যখন মন খারাপ হয়, যখন ভালো লাগে না, যে কারোর সাথে ঝগড়া হয়, তখন মনে হয় ভিডিও বানাবো না, মানে ক্যামেরা অন করবো না। বা আমার ক্ষেত্রে আবার হয়, আমি যখনই আমার মনটা আমার খুব মানে খারাপ হয়ে যায়, আমি নিজেকে কনভার্ট করার জন্য কাজ করি, কিন্তু সেটা কখনোই ক্যামেরা ওপেন করে আমার কেচ্ছা কাহিনী বলতে বসি না। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, আমার যেহেতু একটা মাধ্যম আছে ইউটিউব, আমি কাজ করি, একটা মা হিসেবে আমি বলতে চাই যে চারিদিকে যে হারে অরাজকতা চলছে না, তাতে করে মানে সত্যি কথা জানি না আমি যে আমরা কি শিখছি যারা সদ্য কাজ শুরু করেছি, বা আমাদের সমাজ কি শিখছে, বা আমাদের পরিবারের লোকজনেরা কি দেখছে, এটা আমার সত্যি একটা প্রশ্ন। মানে মানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন তখন বাচ্চা ফেলে চলে যাওয়া যায়, বাচ্চার সামনে যা খুশি করা যায়, তো একটা মা হিসেবে আমি এটার আমার সত্যি আমি এটার আমার কাছে খুব খারাপ লাগার একটা বিষয়। যতই আমরা বলি যে সমাজের কে কী বলছে আমাদের যায় আসে না, কিন্তু কোনো একটা যে দিক থেকে আমরা তো ভারতীয়, সর্বোপরি আমরা বাঙালি, তো আমাদের না সমাজ আর সংস্কৃতি দুটো একসাথে আমার মনে হয় মিলে রয়েছে। যেমন একটা মেয়ে রাত কোনো আইটিতে জব করলে, সারা রাত্রির জব করে যখন সকালবেলা বাড়ি ফিরছে, পাড়াপড়শিরা সমালোচনা করছে, সেটা যেমন তার শোনা উচিত নয় যে সেটা আমি কি কাজ করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, লোকে ভাবছে আমি খারাপ কাজ করছি তাই আমি কাজ ছেড়ে দেব, সেটা যেমন তার শোনা উচিত নয়, ঠিক তেমনই স্বেচ্ছাচারিতা করে আমি কোনো একটা রিলেশনে রয়েছি, একটা আনম্যারিড মেয়ের ক্ষেত্রে বলছি, সমাজের সকলের সামনে দাঁড়িয়ে আমি চুমু খেতে পারবো না, কারণ ওটা আমার সংস্কৃতিতে আমাকে বাধা দেয়। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমার মনে হয় পার্সোনাল থাকাটাই মানুষের ক্ষেত্রে ভালো, সোশ্যাল না করাটাই ভালো। সকলের জীবনেই টানাপোড়েন থাকে, কে পরকিয়া করবে, কে কী করবে না করবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর পরে মানে এখন মানুষের মশলা জিনিসটা পছন্দ হয়, কিন্তু সেটা কতদিন, একটা সময় পরে মানুষ ভাববে যে প্রত্যেকেই তো এইরকম একই জিনিস করছে, তাহলে ধুর এদের আর ভিডিও দেখে কি হবে, এটা হয়েছে ব্যাপার। তো সত্যি কথা বলতে আমি আমার দেড় বছর সময় লেগেছে, প্রায় দেড় থেকে দু বছর সময় লেগেছে প্রায় হ্যাংলামি পরিবারের 27,000 সাবস্ক্রাইবার করতে, তো আরও যদি আরও 5 বছর সময় লাগে 50,000 সাবস্ক্রাইবার করতে, আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি এইভাবে বড় হতে চাই না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে যেটা বলার, সেটা
লোকে আমাকে কম চিনুক কম জানুক, লোকে আমার ভালো দিকটা জানুক, খারাপ দিক আমারও আছে, অনেক খারাপ দিক আছে, সেটা আমি পার্সোনালি মানে আমি আমার পার্সোনাল ব্যাপারের মধ্যে রাখবো। আমার মনে হয় না সেটা সবাইকে জানিয়ে হুড়হুড় করে চ্যানেল গ্রো করে তার কোনো মানে আছে। ওই পয়সার হয়তো কোনো ভ্যালু নেই, ওই ফেস ভ্যালুরও কোনো ভ্যালু নেই যেই ফেসে এসে লোকে থুতু ফেলে যায়। অনেকগুলো কথা বলে ফেললাম একজন ছোট্ট মানুষ হয়ে, 2-4 লাখ সাবস্ক্রাইবারের কাছে 25-30 হাজার সাবস্ক্রাইবারের লোকের কথা কেউ শুনবে না। আমি প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি, তাদের কমেন্ট যখন পড়তে যাই দেখি এমন অনেক মানুষ আছে যারা আমাকেও কমেন্ট করে, মানে আমাদেরও ভিডিও দেখে, তাদের ভিডিও দেখে। তো তাই জন্য মানে তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদেরকেও ভালোবেসো, আমরা চেষ্টা করি ঠিকঠাক ভিডিও দেওয়ার। এইরকম টাইপের ভিডিও দিয়ে যদি আগামী 5 বছরে আমার 50,000 সাবস্ক্রাইবার হয় তাতেও আমি রাজি আছি। এই হচ্ছে ব্যাপার। জানি না, সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা করে নতুন টুইস্ট দেখতে পাই ইউটিউব খুললে। আমাদের জীবনে তো এরকম আর টুইস্ট হচ্ছে না, আমাদের ওই 10,000, 12,000, 15,000 আমরা আটকে রয়েছি। তো যাই হোক, আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।